শ্রীকর্ণা চক্রবর্তী তোমাদের কাছে নিয়ে এসে একটা নতুন বিষয় সেটা হলো আয়ুর্বেদ সম্বন্ধে ডক্টর আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডক্টর শশী কিয় আয়ুর্বেদ বিশেষজ্ঞের মতে বয়স্ক লোকেদের বেশি পরিমাণে ছানির প্রকোপ দেখা যায় গ্লুকো গ্লুকোমা বা ছানি যদি ঠিকমতো চিকিৎসা না করে তাহলে অন্ধবক্তি মানুষ হয়ে যেতে পারে তার জন্য প্রতিদিনের খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে শাক সবজি রাখা উচিত আর হলুদ বা কমলা রঙের খাদ্য যেমন ডাল ফল সবজি নিয়মিত ডায়েটে থাকলে ভালো হয় এতে শরীরে সঠিক ভিটামিন প্রবেশ করে যা গ্লুকোমা আক্রান্তদের জন্য জরুরি ছানি অতিরিক্ত পরিমাণে পড়ে গেলে তা অপারেশন করে নেওয়াই ভালো কিন্তু বয়স্কাল যদি শাক খাওয়া যায় তাহলে এই ছানির হাত থেকে খানিকটা রেহাই পাওয়া যায় যাই হোক রোজকার ডায়েটে থাকুক দুধও দুধে মজুদ রাইবোফ্লাভিন ফ্লাবিন নামে ভিটামিন ছানি পড়ার হাত থেকে বাঁচায় এছাড়া ডায়েটে থাকুক হোল গ্রেন সিরিয়াল এবং ইস্টের নির্যাস আছে এমন সমস্ত খাবার খুব ভালো হয় যদি রোজ এক থেকে এক কাপ থেকে তিন কাপ তাজা গম গাছের রস খাওয়া যায় যে চায়ের মতো চুমুক দিয়ে খেতে হবে এটি খেতে যদি নেহাত মন্দ লাগে তাহলে আঙুরের রস দিয়ে মধু মিশিয়ে খাওয়া যেতে পারে গম গাছের এই রস সারাদিনে একবার চোখে সরাসরি ড্রপের মতো ব্যবহার করতে পারেন এই রস চোখের কোষের মেমব্রেনকে সুরক্ষিত রাখে এবং চোখের স্বচ্ছতা বজায় রাখে চোখ থেকে চলে আসি কানে আমাদের দাদু ঠাম্মিরা এই একটা সমস্যায় কিন্তু মাঝে মধ্যে বেশ কাবু হয়ে যায় শীত পড়ার সময় ঠান্ডা লেগে থাকে কানে ব্যথাটা হুট করে জেগে ওঠে সব থেকে ভালো হয় যদি গরম জলে ভাপ নেওয়া যায় এক টেবিল চামচ সর্ষের তেল বা তিলের তেল এক কোয়া রসুন গরম করে তেলটা ছেঁকে ঠান্ডা করে দু এক ফোঁটা কানে দিয়ে দেখলে বেশ আরাম পাওয়া যায় বেশি তুলসী পাতা দু এক ফোঁটা ব্যবহার করলে কানের ব্যথায় আরাম পাওয়া যায় বেসিল পাতাও তাই আবার দু এক ফোঁটা রসুনের তেলও দুধে মিশিয়ে কানে দিতে পারে আরেকটা খুব ভালো উপায় আছে কচি আম পাতা আদা নিম বা পেঁয়াজ এগুলোর রস হালকা গরম করে কানে কয়েক ফোঁটা দিতে পারলে দারুণ কাজের তবে এই রসগুলো একসঙ্গে কখনই মেশাবেন না এই সব নির্যাসে আলাদা আলাদা গুণ আছে এক্ষেত্রে জানিয়ে রাখা ভালো কানের খোল নিয়মিত পরিষ্কার করা খুবই জরুরি না হলে নানা ধরনের সমস্যায় পড়তে পারে জমা খোল পরিষ্কার জন্য পরিষ্কার জন্য রাতে হালকা গরম অলিভ অয়েল বা যে কোনো ভোজ্য তেল কয়েক ফোঁটা দিয়ে দু তিন রাত করলেই ময়লায় ইয়ারবারে খুব সহজে বেরিয়ে আসবে আচ্ছা এইবার চলে আসছে বুকের ব্যথা বুকের ব্যথা কোনোভাবেই হেলাফেলা করা যায় না কারণ আমাদের বুকের বুকের ঘরেই তো আছে হৃদযন্ত্র ফুসফুস এবং প্রধান রক্তচালিকা বুকে ব্যথা নানা কারণে হতে পারে সার্ভাইকাল স্পন্ডালাইটিস ব্রঙ্কাইটিস পুড়োশি অ্যাজাইনা হার্ট অ্যাটাকের মতো অনেক কিছু এই ধরনের ব্যথা ব্যথার প্রাথমিক ক্ষেত্রে হয়তো ঘরোয়া কিছু টোটকা কাজে লাগে কিন্তু বাড়াবাড়ি ক্ষেত্রে ডাক্তারের কাছে যাওয়া তো খুবই জরুরি এই যেমন যারা জাইনের ব্যথায় আক্রান্ত তাদের যাদের চিকিৎসা চলছে তারা কিছু ঘরোয়া কিছু টিপস মেনে চলতেই পারে কাঁচা দুধে দু তিন কোয়া রসুন এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারে পরে এই রসুনের কোয়াগুলো চিবিয়ে খেতে পারে তারপর হৃদযন্ত্রে সমস্যা বা উচ্চ রক্তচাপে যারা ভুগছে আরাম পাবে রক্তচাপে যারা ভুগছে তারাওই আরাম পাবে এছাড়া ব্যথার বাতের ব্যথা স্নায়ুজনিত সমস্যা কোলেস্ট্রল কমাতেও সাহায্য করে প্রচুর আবার ঘিয়ে দু তিন কোয়া রসুন ভেজে খেতে পারে তাদের স্বাস্থ্য ভালো যা তাদের স্বাস্থ্য ভালো তারা এটা খাবেন না হৃদযন্ত্রের সমস্যায় যারা ভুগছে তাদের ডায়েটে লাউ বা চাল কুমড়ো সবজি থাকাটা খুব জরুরি চাল কুমড়ো রস আলসারের জন্য খুব উপকারী সেক্ষেত্রে আড়াইশো গ্রাম লাউ বা চাল কুমড়ো পরিষ্কার করে কেটে টুকরোতে কেটে নিয়ে পরিমাণ মতো জলের সাথে আর কি প্রেশারে দিয়ে দিতে হবে এর মধ্যে অল্প স লবণ দিতে হবে হলু হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে অন্য একটা জায়গায় একটা চামচ করে সাদা জিরে আর ধনে নিয়ে শুকনো তাওয়ায় টেড়ে গুড়িয়ে নিতে হবে সেদ্ধ সেপি ঢাকনাটা সরিয়ে ওই জিরে ধনে গুঁড়ো করে নেড়ে দিতে হবে এই রান্নাটা ভীষণ উপকারী তা জিরে ধনের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবারে মজুদ যা কোলেস্টেরল দূর করতে সাহায্য করে এক কাপ জলে এক টেবিল চামচ ধনে নিয়ে ফোটান জলে পরিমাণ অর্ধেক হয়ে আসলে একটা মসলিন কাপড়ে ছেঁকে নিতে হবে প্রতিদিন যদি এই জল খাওয়া যায় তাহলে শরীরে কোলেস্টেরলের মাত্রা কমে সেই সঙ্গে এটা কিডনির যাবতীয় ময়লাও দূর করে পার্সলে পাতা এবং পার্সলে ফল দিয়ে তৈরি হার্বাল চা যদি সারাদিনে তিনবার খাওয়া যায় তাহলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এই পাতা ও ফলের মধ্যে উপস্থিত কোমাডিনের মতো উপাদান যা স্বাভাবিক রক্ত সঞ্চালন জন্য উপকারী এক কাপ থেকে চার কাপ বেদানার রস রোগীদের পক্ষে ভালো সারাদিনে অন্তত একবার খেলে খেলে ভালো হয় আধ চামচ আদা রসের সঙ্গে আধা চামচ মধু মিশিয়ে খেলে বুকের ব্যথার থেকে আরামও মেলে হৃদরোগীদের খাবার সব সময় কম তেলে কম তেল ঝাল মশলা ভাজাভুজিহীন হতে হতে হবে খাবারটা চেষ্টা করবেন একটু ঠান্ডা করে খেতে করলা কুমড়ো কলা পেয়ারা আপেল ড্রাই ফ্রুট শরীরের পক্ষে খুবই ভালো আচ্ছা আর তোমাদের এটা বললাম আবার এরপরে আমি আবার আসব এই সমস্ত টিপস নিয়ে এই আয়ু আয়ুর্বেদ সম্বন্ধে গাছগাছলা সম্বন্ধে এবার তবে রাখি নমস্কার আশা করি তোমাদের খুবই ভালো লেগেছে তোমরা সেটা আমাকে জানাবে আর তার সাথে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই আছে